আপনি পরিচয় দিলেন, আপনি আমার দাদা। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে একটা প্রশ্ন, না 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 না, এটা করতে দিন, এটা করতে দিন, না না না, এটা না করলে না। আমি শুনেন, একটা ব্যাপার আছে কি, আমি এটা এটা নিতে দেই না সাধারণত। হ্যাঁ, এটা নিতে দেই না সাধারণত। এটা আমি মনে করি এটা প্রায় একমাত্র উপহার। হ্যাঁ, এটা 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 প্রায় একমাত্র উপহার হলো এটা আপনার সাথে। আমি যে এই যে হৃদয়ের একটা মানে একত্র করলাম, এই ভালোবাসাটা যদি অটুট থাকে, আমি যদি আমিও যদি মনে করেন এই বয়স পর্যন্ত এই ভালোবাসাটাকে পেতে পারি এবং ভালোবাসাটাকে দিতে পারি, আমি যদি চারটা কথা বলতে পারি, এটি তো আর কী আছে আমার এই বয়স পর্যন্ত? এরপর আর কিছু নাই। এই যে আপনার সাথে যে জড়ায় ধরে দাদা ভাই হিসেবে এই যে কথা বলছি, আর কি চান? গতকাল যাই না সেখানে আর বিউটি বোর্ডিংয়ে, সেখানে যেতাম যারা আড্ডার সুরায় চুর হতে। তারা কবে ছিটকে পড়েছে দশ দিকে যেন ভালুকের থাবা, হঠাৎ ফেলেছে ভেঙে তন্ময় মৌচাক। আমি আর দুরু দুরু বুকে, ঈষৎ কম্পিত হাতে সদ্য লেখা কবিতা কারুকে শোনাই না, বরং নিজেই শুনি কোনো কোনো তরুণ কবির আবেগার্থ পদাবলী কখনো কখনো। এক যে আছে ফুটকা, তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো, তার বড় মুখ বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার খাবার খাবার, খাবার ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। খাবার আমাদের সামনে এবং আমার পাশে মির্দা, ইন্দ্রজিৎ দা, বিউটি বোর্ডিং এর খাবার আজকে আমরা খেয়ে দেখব। থ্যাংক ইউ। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিব, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। আমরা এখান থেকে খেয়ে আরো কয়েকটা জায়গায় আমাদের হয়তো যেতে হবে। খাবারটা পরিচয় করাই। হ্যাঁ, প্রথমে তো আমাদের মানে থালায় যেটা আছে সেটা হচ্ছে বেগুন ভাজা আছে, এটা হচ্ছে টাকি ভর্তা, টাকি ভর্তা, চিংড়ি ভর্তা। ওকে, এটা হলো টাকি ভর্তা আর এটা হলো চিংড়ি ভর্তা। জি, এটা আছে কলা ভর্তা, এখানে আছে হচ্ছে গিয়ে আপনার আলুর দম, ছোট আলু, ছোট আলু, এটা ওই পঞ্চ সবজির পাঁচ মিশালি সবজি বা পঞ্চ সবজি এই টাইপের কিছু একটা বলে। এটা হচ্ছে লাউয়ের ডাল। হ্যাঁ, এটা সর্ষে ইলিশ, এটা দেশি মুরগি আলু ঝোল, ওইটা হচ্ছে রুই মাছের কালিয়া, সরি কাতলার কালিয়া, সম্ভবত কাতলার কালিয়া, কাতলার কালিয়া, আর এটা একটা ছোট মাছ দিয়ে তরকারি। এটা এটা বোধহয় এটাকে কি বলে, এটা ওই ছোট ট্যাংরার একটু রসা রসা টাইপের একটা তরকারি, যেটা দিয়ে আমি এক্ষুনি শুরু করতে যাচ্ছি। এক্স্যাক্টলি, চলেন আমরা বিসমিল্লাহ করি। হ্যাঁ, যে জায়গায় আমরা রয়েছি তার নাম বিউটি বোর্ডিং, এবং বিউটি বোর্ডিং শুরু হয় 1949-এ। এবার 1949-এ শুরু হওয়ার পর থেকে যে গল্পটা, সেটা ফুডকা বেটার বলতে পারবে। 1949-এ পুরান ঢাকায় একটি তৎকালীন পাইস হোটেল চালু হয়, মানে পাইস হোটেল রেগুলার খাবার, চরম এপার বাংলা ওপার বাংলার মিলিত আইটেম, সেখানে মাছের ঝোলও পাওয়া যায়, আবার ভর্তাও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যেত। সেই বিউটি বোর্ডিংয়ে 1971 সালের 28 মার্চ এক গণহত্যা, বলবো না, 17 জনকে হত্যা করা হয়, পাকিস্তানি সেনাবাহিনী করে, মালিক শুদ্ধ। তারপর থেকে তার ছেলে, ছেলের বউ তাঁরা দেখাশোনা শুরু করেন, এবং আজকেও চলছে। বিপ্লবী সাহা, যিনি এখন হোটেলের কর্ণধার, তিনি আমাদেরকে একটু গল্পটা শুনিয়ে দেবেন। ছোট বিপ্লবী দি, একটা কথা বলুন, আপনার শ্বশুর মশাই বোধহয় শুরু করেছিলেন? হ্যাঁ, আমার শ্বশুর মশাই। কি নাম ছিল ওনার? প্রহ্লাদ চন্দ্র সাহা। তো উনি কি মানে হোটেল রেস্টুরেন্ট একসঙ্গে শুরু হয়েছে খাবার ব্যবস্থা, মানে তখন তো হোটেলের লোকই শুরু করেছিল এই জায়গাটাকে? ধরুন আমরা তো ভারত থেকে অতটা ঢাকাটা চিনি না, বিউটি বোর্ডিং যদি বলা হয় পুরান ঢাকার কোন জায়গায়? আমরা বাংলা বাজার শীষদাস লেন। পুরান ঢাকার বাংলা বাজার শীষদাস লেন। তো এখন মোটামুটি যে হয় কটা ঘর আছে এই হোটেলে? 26টা ঘর আছে। ভাড়া অত্যন্ত রিজনেবল, কত ভাড়া? সিঙ্গেল হচ্ছে আপনার 400-300। সিঙ্গেল 400-300, ডাবল? ডাবল আপনার আছে ওগুলো বাচ্চা 800 টাকা, যেগুলো ভাত ওগুলো হলো অ্যাটাচ ভাত যেটা, ওটা 1300 টাকা। ঠিক আছে, ডাবল রুম উইদাউট মানে কমন টয়লেটগুলা 800 টাকা, অ্যাটাচ টয়লেট 1200 বা 1300 টাকা, তাই তো হলো। আমাদের প্রথমে খাওয়া ওই সর্ষে ইলিশ, সর্ষে ইলিশটা যেটা আমাদের মানে বোর্ডিং এর একদমই ঠিক, ওইটা খাওয়াবো। তারপরে আপনার ভর্তা আছে আমাদের,
আচ্ছা কিসের ভর্তা হয়? চিংড়ি ভর্তা, টাকি ভর্তা, কলা ভর্তা হয়, কালিজিরা ভর্তা হয়, ভর্তা বেশ কয়েক রকম। বেশ কয়েক রকম, আচ্ছা। তারপর আমাদের একটা চাটনি আছে, চাটনি। তারপর আপনার মুড়ি ঘন্ট আছে। মুড়ি ঘন্ট আছে, আচ্ছা। মাংস করেন? হ্যাঁ, মাংস, মাংস খুব দরকার খাওয়া। খাসির মাংস ভালো হয়? খাসিও হয়, মুরগিটা বেশি হয়। মুরগিটা বেশি হয়। তো আমি আপনাদের জন্য আমার চ্যানেলের আমার আমার ব্র্যান্ডিংয়ের দুটো টি শার্ট নিয়ে আসছি, আমি দিতে চাই। হ্যাঁ, এই যে এখানে দুটো টি শার্ট আছে, ডবল এক্সেল এনেছেন, কারণ আমার লাগবে, খেয়ে ভুঁড়ি বেড়ে গেছে। আপনার জন্য ডবল এক্সেল, মিডদার জন্য এক্সেল, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই ভাই। এবং এগুলো ওই ওই সাইডে রাখো। আর আমরাও আমরাও জি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য টি শার্ট নিয়ে আসছি, কিন্তু যথারীতি আমরা ওগুলো হোটেলে ফেলে এসেছি, তার জন্য ফাহিম ভাইকে আবার মিট করতে হবে, যেটা আমরা করবো না। এটা এটা খুব ভালো হলো আমার জন্য, বারবার আপনি যদি বারবার হোটেলে রেখে আসেন, বারবার আমি আপনার সাথে দেখা করার একটা সুযোগ হয়ে যাবে। সো এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া হবে। আমি জানি না মানে কী করে যে ভুলে গেলাম, জেনারেলি আমি ভুলি না। না না, ভুলে গেছেন, ভালো হয়েছে। তবে একটা জিনিস আমি এখনও ভুলিনি, যে দিনটায় আমরা এখানে এসেছি সেই দিনটা বড় অদ্ভুত, এবং খোদার কেরামত যে এরকমই একটা দিনে আজকে তিনি আমাদের বিউটি বোর্ডিং নিয়ে এলেন। আমরা বিউটি বোর্ডিং গতকালও আসতে পারতাম, বিউটি বোর্ডিং আগামীকালও আসতে পারতাম। আমার বাম দিকে যে বোর্ডটা রয়েছে তাতে লেখা শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা। 1971 সালের 28 মার্চ পাকিস্তানি সৈন্যরা প্রহ্লাদ চন্দ্র সাহা, তার ম্যানেজার এবং বোর্ডার সহ 17 জনকে গুলি করে হত্যা করে পাকিস্তান। ভুলে যাওয়ার আগে আজকে ডেটটা দেখিয়ে দিই, মানডে দ্য 28th of March। 1971-এর পর আজকে আরও একটি 28শে মার্চ, এবং ভাগ্যের অদ্ভুত ফের আজকেরই দিনে বাংলাদেশি ফুড রিভিউয়ারের সঙ্গে এই বিউটি বোর্ডিংয়ে লাঞ্চ সারছে। আপনার জন্য এবং ইন্দ্রজিৎদার জন্য থ্যাংক ইউ। আমাদের লেখা বই আমরা একবার দেখাই ক্যামেরায়, জার্নি বাই ফুড, মাহাতির মোহাম্মদ ফাহিম, উম্মে হাবিবা শিকদার, ওই যিনি আমাদের সঙ্গে বসে খাবার দাবার শেয়ার করছেন। আপনাদের এই সূত্রে জানিয়ে রাখি, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান অ্যাপারেন্টলি দ্যার ইজ আ ওম্যান। এই ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সেটা সত্যি, ফাহিম ভাইয়ের পেছনে কিন্তু ভাবি রয়েছেন পুরোপুরি। আমি একটু আগে অফ ক্যামেরা জিজ্ঞেস করছিলাম, এই বইয়ের জন্য তিনি রিসার্চটা করার সময় পেলেন কোথায়, এবং বললেন যখন উনি প্রেগনেন্ট ছিলেন সেই সময় থেকে কাজ শুরু হয়ে যায়, তারপর সংসার সামলানো, বাচ্চা সামলানো, এই সমস্ত কিছু করতে করতেও তারা এই বইটির পেছনে পরিশ্রম করে গিয়েছেন। এই বইতে কী রয়েছে সেটা একটু বাদে দেখাচ্ছি। মিদার জন্য আমি একটা ছোট্ট জিনিস নিয়ে আসছি সাথে করে, জি। সেটা মিদা আমাকে লাইভে বলছিলেন যে এই জিনিসটা নিয়ে আমরা ঘুরব, আপনার কি মনে পড়ে কিছু? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন মনে পড়ছে না। আমি ভুলে গেছি সব কিছু। ওকে, আমি লাইভে বলেছিলাম এটা মিদার জন্য। উরি বাবা রে, this is so cute. মিষ্টি যখন আছে মাছি তো বসবেই, বসবেই। এই চুষির পায়েশ না, চুষির পায়েশ, ও চুষির পায়েশ, সরি, চুষির পায়েশ বস্তুটা না বেশ মজার। ওই চালের গুঁড়ো আর চালের গুঁড়ো ময়দা এই দুটোকে মিশিয়ে ছোট্ট ছোট্ট চালের বা ভাতের শেপ করা হয়, এবং সেই বস্তুটাকে দুধেই সেদ্ধ করা হয়। যতদূর জানি ওপার বাংলার খাবার, মানে ভারতের খাবার, যদি অন্য কিছু আপনারা জানেন কমেন্ট সেকশানে জানান, সেই জিনিসটা যখন দুধের মধ্যে বয়েল করা হয় তখন যেটা হচ্ছে যে বেশ একটা চালের মতো দেখতে, অথচ চালের গুঁড়ো আর ময়দা বেশ মিলেমিশে একটা মজার খাবার। সেকেন্ড যে আইটেমটা সেটা এখানে বলা হলো মিষ্টি দই,
এই জিনিসটা হচ্ছে খুব টিপিক্যালি বিউটি বোর্ডিংয়ের ইনমেড প্রোডাক্ট, মানে ইনহাউস প্রোডাক্ট, যেটা এখানে বানানো হয় এবং আমাকে বলা হয়েছে ঢাকায় অত্যন্ত নাম করা, তুমি খেয়ে দেখো। ভুল বলা হয়নি, ভুল একেবারেই বলা হয়নি, দারুণ। অলরেডি সেকেন্ড চামচ। কারেক্টার ডায়েট চলছিল না মিষ্টি দই না? হার্ড কি বলছো? হ্যাঁ বলছি, কারেক্টার যাচ্ছে। কে কথা বলছে? কে? দারুণ চষির পায়েস, তার সঙ্গে এই হোমমেড দই। মিষ্টি ভালোবাসেন আপনারা? প্রচণ্ড। আমি? আচ্ছা, প্রচণ্ড মানে উইকনেস আছে? উইকনেস আছে। গতকালকে রাতেও আমি বাসায় রাত 3:30 সময় ফালুদা বানাই, তারপরে খেলাম। আপনার কি রাত 3:30 সময় খাওয়া? আমার কেন জানো রাতেই আসলে, মানে দিন শুরু হয় হচ্ছে দুপুর 3টা থেকে, চলে পরদিন 5টা পর্যন্ত। ফাহিম ভাই ঘরের রহস্য ফাঁস করে দিছে ভাবি, দিন শুরু হয় দুপুর 3টার পর থেকে আর চলে রাত 3:30, 4টা, না ভোর 5টা, 5:30, 6টা পর্যন্ত। ফজরের আজান দেয়। আচ্ছা এখন ঘুমাতে হবে, ফজরের আজান দিচ্ছে। মানে লোকে ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে? হ্যাঁ, আমরা ওই নামাজ পড়ে তারপর ঘুমাই। অসাধারণ। বডি ক্লকটা কমপ্লিটলি আলাদা, কিন্তু বডি ক্লক যার যেমন হতেই পারে, হতেই পারে। যে সময় উঠবেন সে সময় খাবারের টাইম, যখনই উঠবো তখনই সকাল, তখনই সকাল। হ্যাঁ, যদি কেউ দুপুরবেলা উঠছে মনে করে সেটা সকাল, তাহলে সকাল গুড আফটারনুনের জায়গায় গুড মর্নিং বলবে। চষির পায়েসটা কিন্তু দারুণ, আর একটু দারুণ। তো পুরান ঢাকাটা একটু ভালো করে ঘুরে দেখা দরকার। ফাহিম ভাইও আমাদের সঙ্গে থাকবেন। জি। এই ড্রাইভার, গাড়ি বের করো, এত তাড়াতাড়ি যাবে না, এত তাড়াতাড়ি যাবে না। জায়গা আপনাকে ঘুরে দেখতে বলবেই বলবে, আর সেটা হলো ওল্ড ঢাকা বা পুরান ঢাকা। পুরান ঢাকার ক্যাফে কর্নারের ভেতরে রয়েছি আমরা, বাইরে অজস্র গাড়ি ঘোড়া সব, ট্রাফিকে হালচাল যেরকম থাকে আর কি ওল্ড ঢাকায়। বড় গাড়ি নিয়ে তো ঢুকতে পারবেন না, প্রচণ্ড ভিড়। এরই মধ্যে আমরা ক্যাফে কর্নারে কেন এলাম, আমার খুব কৌতূহল এই বিষয়ে। যতদূর জানি ক্যাফে কর্নার জিনিসটা প্রায় 40-50 দশকে। হ্যাঁ, এবার সেই গল্পটা যদি ফাইম একটু আমাদের বলে তাহলে বোধ হয় ভালো। আমি তো তখন থেকে তো দেখি নাই, সম্ভব না। আমি একটু বড় হওয়ার পরে আর কি আসা শুরু হয়েছে এখানে। এখানে এসে যেটা দেখছি, আমার প্রথম যখন আমি আসছি, আমি নিজেও আমি ফিল করছি যে আমি কোথায় আসলাম। এটা আসলে বাংলাদেশে এরকম কোনো রেস্টুরেন্ট আমি দেখি নাই, কোনো ক্যাফে আমি দেখি নাই। কারণ এই যে চেয়ারগুলো, এই চেয়ারগুলো কিন্তু আজকের চেয়ার না, এই চেয়ারগুলো শুরুর সময় থেকে। তার মানে এই চেয়ারগুলো দেখুন, এই চেয়ারের ডিজাইন কিন্তু পুরনো ডিজাইন, পুরনো ডিজাইন। হ্যাঁ, তো আমি ওনারের সাথে কথা বললাম, এখন যিনি আছেন এখানে। মেইনলি এই চপগুলোর জন্য বিখ্যাত, একটা হচ্ছে ক্রাম চপ, আরেকটা হচ্ছে চিংড়ির চপ। এছাড়াও ওনাদের কাটলেট আছে, মাটন কাটলেট এবং চিকেন ফ্রাই আছে। তো বিকালবেলায় এগুলোর সাথে পাউরুটি দিয়ে ওরা একটা রুটি সার্ভ করে, পাউরুটি, নর্মাল পাউরুটি, জাস্ট একটু ছেঁকে ওটা দিয়ে দেয়। এটা খুব বিখ্যাত এই জায়গা। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ক্রাম চপটা আপনি দেখতেছেন, এই যে এখানে একটু ভাঙা হয়েছে, এই ক্রাম চপটা প্রথম যখন শুরু হয়েছে তখন 1 টাকা দাম ছিল। 1 টাকা, 1 টাকা। এটা কিন্তু এখানকার যে মালিক তার কাছ থেকে শুনি, এটা শুনছি এখানে প্রথম দিককার মানুষ যখন খাওয়া দাওয়া করত, এক বৃদ্ধের সাথে আমার দেখা হয়েছে। আচ্ছা, তো সে চা খেতে আসছে, আমি তখন শ্যুট করতেছি, তখন আমি ওনার সাথে কথা বলতে বলতে উনিও একটু ইন্টারেস্ট ফিল করলো এবং উনি আমাকে বললো, তখন উনি আমাকে বললেন যে এটা ছিল মেইনলি ওনাদের আড্ডা মারার জায়গা। তখন 1 টাকায় ক্রাম চপ পাওয়া যায়,
এক টাকা দিয়ে ওনারা ক্রামচপ খেতেন এখানে বসে আড্ডা মারতেন। ওই অভ্যাসটা এখনো অনেক বৃদ্ধ আছে, যেটা তখন এক টাকা ছিল এখন সেটা কত? চিংড়ি মাছের এবং সেটা হলো চিংড়ি মাছের ফ্রাই। এটা বেশি মজা, চিংড়িটা বেশি মজা। আর প্রবলেম হচ্ছে চিংড়িটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কারণ বড় চিংড়ি পাওয়া যায় না, আর ওদের চিংড়ির দামটাও কিন্তু ফিক্সড না। ওদের চিংড়ির অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে চিংড়ির দামটা ওরা রাখে আর কি। হ্যাঁ, যেমন আজকে ওরা রাখতেছে 125 টাকা, 125 টাকা চিংড়ি প্রায় আজকে 125 টাকা। আপনি যখন আসবেন তখন 125 খাবেন না 130 খাবেন সেটা আমরা এখন থেকে বলতে পারছি না, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। ক্যাফে কর্নার জায়গাটাও কিন্তু আমি যতদূর শুনেছি, জাস্ট কারেক্ট মি ইফ আই এম রং, এখানেও একখানা লেখক কবি এদের আড্ডার জায়গা ছিল। আচ্ছা, এই এই আড্ডার জায়গাটা ছিল বিউটি বোর্ডিং এর সাথে রিলেটেড, রাইট? কারণ বিউটি বোর্ডিং এ যারা বসতেন তারা বিকেলের নাস্তাটা এখান থেকে অনেক সময় ওখানে নিয়ে যেতেন, আবার অনেকে এখানে আসতেন। ইনফ্যাক্ট আমি যখন আমি যে বইটা আজকে আপনাদেরকে দিয়েছি, এই বইটা যখন আমি প্রকাশকের কাছে হস্তান্তর করি তখন কিন্তু আমি আপনার জায়গায় বসাই। আচ্ছা, আমি মানে স্ক্রিপ্টটা যখন দেই কমপ্লিট করে তখন আমি আপনার জায়গাতেই বসাই এবং আমার পাশে প্রকাশক বসে। তার মানে আপনি বলতে চাইছেন ফাহিম ভাই, এই যে আপনার জায়গায় আমি এখন বসে আছি, একদিন ইনশাআল্লাহ এরকমও আসতে পারে যেদিন আমি একটা বই লিখে ফেললাম। জি হ্যাঁ, পুরস্কার বই আছে, আপনার বই আছে, আমার বই নাই, আমি কোনো বই লিখি নাই। দাঁড়ানো আছে বিউটি লাসি অ্যান্ড ফালুদা। এই এটা মূলত হচ্ছে গিয়ে যে লাসি বানাচ্ছে এবং ওনাদের একটা লেবুর শরবত আছে। হ্যাঁ, আমি মেনলি এখানে আসলে মিনিমাম 4 গ্লাস লেবুর শরবত মেরে দিই। আচ্ছা, হ্যাঁ, আমি ফালুদাটা খুব একটা নেই না এখানে। আমি লাসিটা এইখানে এই দোকানের মধ্যে ভিড় দেখছেন, ভেতরে লোকজন আছে, বাইরে লোকজন আছে, একটু ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরাটা। এই বিশাল ভিড় নামে দোকানের বাইরে তারপর আবার টিম ফুটকা পুরান ঢাকায় লোকজন খবর পাচ্ছে, কারণ আমরা এই এপিসোডগুলো শ্যুট করতে করতে সোশ্যাল মিডিয়াতেও লোকজনকে জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। বাইরে রিক্সা, গাড়ি, বাস, ট্রাক, কি না কি সব চলছে এই রাস্তায়, তাও লোকজন খেতে ভুলছেন না, খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। এত এনার্জি, এত বাসলিং এনার্জি এই পুরান ঢাকায়, এত মানুষ, এত প্রাণ এই পুরান ঢাকায়, এটা দেখে কলজা ঠান্ডা হয়ে গেল, লাসি থেকেও বেশি। এই লাসি বলবে লাসি লাসি পুরান ঢাকার লাসি, বেউড়ে লাসি বেউড়ে লাসি, স্পেশাল ফালুদা, নর্মাল ফালুদা, লাসি চিনি সহ, লাসি চিনি ছড়া, লেবুর শরবত, লেবুর শরবত, লেবুর শরবত, লাসি বলে লাসি বলে লাসি বলে দই তাতে যদি একটু জল মেশান তাহলে একরকম স্বাদ হবে, বাট এইটা বোঝানো ডিফিকাল্ট, এটা অন্য রকমের একটা স্বাদ এই লাসি, অসাধারণ। দিস ইজ ব্রিলিয়েন্ট অ্যাকচুয়ালি। বুঝতে পারছি রমজান মাসে রোজা রাখার পর এই শরবত যদি কেউ হাতে পায় আর কিছু না, জামজামের পানি, একদমই তাই, জামজামের পানি। আমি জাস্ট একটা কথাই বলবো, এই প্রথমবার আমি বিউটির লাচ্ছি বা লাসি লেবু শরবত দুটোই খেলাম, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আইল গো ফর লেবু শরবত, হতে পারে লাসির জন্য ফেমাস, অনেস্টলি আমি জানি না, আমার পছন্দ লেবু শরবত। আমি লাসি অর্ডার করেছিলাম, আমি লাসি অর্ডার করেছিলাম, আমি ক্যাম্প চেঞ্জ করতেছি লেবু পানি। বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সানডে সাসপেন্স, আর সেই সানডে সাসপেন্সে আলুদা কবা হাবা। ভিডিও যারা বলতে পারছে না, ফাহিমের লাইভ দেখে মোটামুটি লোকজন
মীরের সঙ্গে সেলফি তুলতে আসছে এবং এই হচ্ছে একটা কিউ করা হয়েছে যেখানে লোকে লাইন দিয়ে সেলফি তুলবে। আচ্ছা নেক্সট হাতটা ফিট হয়নি এই জায়গাটাতে ঝুলছে হাত আপু আপনার মিষ্টি লাগতেছে আপু খুব মিষ্টি লাগতেছে দুজন একসঙ্গে বাংলা পুষ্পা, আচ্ছা বাংলা পুষ্পা বাংলা বাজারে।